97 এর দর্শকদের স্বাগতম। আমাদের সাথে আছে, আপনারা হয়তো দেখলে চিনতে পারবেন কিনা জানি না, জনপ্রিয় মিউজিক কম্পোজার ফুয়াদ ভাই। ফুয়াদ ভাই, আপনার আসলে আমি আপনাকে অনেকদিন পরে দেখলাম, আপনার যে বড় বড় চুল, আপনার যে লুক, সেই লুকের বাইরে একটু কারণটা জানাবেন যে কেন এই লুক, নতুন লুকে নতুনভাবে নিজেকে একটু পরিচয় করে দেবেন। এভলিউশন, সবসময় তো একরকম থাকা যায় না, সব কিছু ইভলভ করে। আই গেস আমরাও মানুষ হিসেবে ইভলভ করছি, অ্যান্ড বয়স তো একটা ব্যাপার আছে। সো কেন খারাপ লাগতেছে না, আপনি আসলে সে আগের মতো আবার নতুন সেই চিরচেনা। ফুয়াদ ভাই, একটু ক্রিকেটের সাথে জানতে চাই যে ক্রিকেটের সাথে এবার আসলে থিম সং করলেন সিলেট স্ট্রাইকার্সের, এর আগে কখনো ক্রিকেটের সাথে যুক্ত হয়েছিলেন কিনা, বা এই যে নতুন পথ চলাটা এটা একটু? আমি বিপিএল এর একদম শুরু থেকে আই হ্যাভ বিন ইনভলভ উইথ অনেকগুলি টিম, সিলেট রয়্যালস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, দুরন্ত রাজশাহী, অ্যান্ড ফাইনালি আই এম সো প্রাউড টু বি পার্ট অফ সিলেট স্ট্রাইকার্স। একটু জানি, এটা জানতে চাই কীভাবে আপনার সাথে যোগাযোগ হলো, বা আপনি আসলে কতদিনের সময় পেলেন এই মিউজিক ভিডিওটা বানানোর জন্য এবং মিউজিকটা আসলে থিম সংটা বানানোর জন্য? আমরা খুব কম সময়, জিনিসটা লিটারালি 4 দিনের মধ্যে আমাদের প্রোডাকশন শেষ করতে হয়, কারণ আমি আসলে অন্য কাজে আসছি। সো আমি এখানে আসার আগে 4 দিনের মধ্যে আমাদের পুরো জিনিসটা কমপ্লিট করতে হয়। আর এখানে ওয়ান অফ দ্য ডিরেক্টরস আমার ফ্যামিলি মেম্বার, সো সে যখন বলছে যে করতেই হবে, আই হ্যাড টু ডু ইট বিকজ ইটস এ ফ্যামিলি বিজনেস। সো এতদিন পরে ক্রিকেটের সাথে বা স্পোর্টসের সাথে একটি মিউজিক নিয়ে আসলেন, মানে সচরাচর আপনাকে পাওয়াও যায় না, দেশেও পাওয়া যায় না, বিদেশে এখন হয়ে গেলেন, তো সব মিলিয়ে আসলে মিউজিকের সাথে নতুন করে এই জার্নিটা একটু শেয়ার করেন, বা আপনার এখন আসলে প্ল্যানটা কী? আমি তো থাকি লস অ্যাঞ্জেলেসে, আমি এখন ওখানে কাজ করি, ওখানে আই ওয়ার্ক ফর দ্য টেলিভিশন অ্যান্ড সিঙ্ক লাইসেন্সিংয়ের আমার অনেক ট্র্যাক যায়, কে পপের কাজ করছি। সো বাংলা মিউজিক ইজ অলওয়েজ এ পার্ট অফ মি, আই এম অলওয়েজ ভেরি হ্যাপি বাংলা মিউজিক করার জন্য, এবং স্পেসিফিকলি স্পোর্টস অ্যান্থেমস। স্পোর্টসও শেষ করছেন, স্পোর্টসের সাথে মিউজিকের যে কোলাবোরেশনটা, এটা আপনি কেমন দেখেন, বা ভবিষ্যৎটা আসলে কীভাবে লাগছে? ইটস অল অ্যাবাউট এনার্জি, ইটস আমি দেখি যে যখন মানুষ স্টেডিয়ামে তখন মানুষের ইমোশন কী, এবং সেই ইমোশনটা গানের মাধ্যমে ডেলিভার করার চেষ্টা করি। থ্যাংক ইউ সো মাচ।